গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার স্বাগত সকলকে রবিবাসরীয় আজকাল পরশুর পর্বে আমি তিথি আপনাদের সঙ্গে রয়েছি এবং এই দিনটা অবশ্যই আমাদের জেনে নেওয়ার একটা তাগিদ থাকে যে আসছে সপ্তাহ আমাদের কেমন কাটবে তবে আজকের দিনটা আরো বেশি গুরুত্বপূর্ণ কেন বলুন তো কারণ আগামী সপ্তাহ অর্থাৎ আগামী সোমবার থেকে থেকে একটি নতুন মাস শুরু হতে চলেছে তাই আরও একটি নতুন মাস এপ্রিল তার প্রথম সপ্তাহটা আমার আপনার কেমন কাটতে চলেছে সেটা যেমন জেনে নেওয়ার পালা তার পাশাপাশি দেখুন প্রতিদিন নিত্য নৈমিত্তিক জীবনে আমরা প্রচুর মানুষের সঙ্গ পাই এবার সবাই যে আমাদের বন্ধু সবাই যে আমাদের উপকারেই আসে ঠিক তার বাইরেও বন্ধুর উল্টো পথ অর্থাৎ শত্রু শত্রুতা বিনাশ এই সমস্ত কিছুর তো আমাদেরকে নানান সময় ভাবতে হয় তাই চলুন দেখি আজকের পর্বটা আমাকে আপনাকে কতটা সাহায্য করে এই সমস্ত সমস্যা থেকে উঠে আসার জন্য আরও দ্রুত গতিতে মসৃণ পথে এগোনোর জন্য আর রবিবার এই পর্ব মানেই যিনি আমাদের সঙ্গে থাকেন কেরিয়ার কাউন্সিলিং নক্ষত্র চর্চা পিন পয়েন্ট প্রেডিকশন প্রতিষ্ঠিত হওয়ার একমাত্র ঠিকানা বলতে পারি একমাত্র মানুষ বলতে পারি এক এবং অদ্বিতীয় যার চৌত্রিশ বছরের অভিজ্ঞতায় শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমাদের সঙ্গে রয়েছে দাদাকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাবো ধন্যবাদ আজকে সাপ্তাহিক রাশি বল তো বলবো প্লাস আমি গ্রোগুলোকে নিয়ে বলছি গ্রোগুলোর কিন্তু মানে মানে অনেক মানুষ দেখছে তুমি বিশ্বাস করবে না আমি মনে হয় মঙ্গল নিয়ে বলেছিলাম যে ভাগ্যোন্নতিতে মঙ্গলের ভূমিকা ইতিমধ্যে দেড় লাখ লোক ওই ভিডিওটাকে দেখেছে এরকম গ্রহ গ্রহগুলোকে নিয়ে যে যখন যেটা মানে যেগুলো বলছি এগুলো কিন্তু মানুষ দেখছে তার মানে সবাই কিন্তু জ্যোতিষের ওপর একটা ইন্টারেস্ট মানে ইয়াং জেনারেশনের যে হয়েছে এটা খুব ভালো লক্ষণ জানতে চাই যে বেশিরভাগই দেখছি ইয়াং জেনারেশনের মানুষ বেশি ভিডিওগুলো দেখছে দেখছে বিভিন্ন বয়সের মানুষেরাই দেখছে কিন্তু তার মধ্যে ইয়াং জেনারেশনের ভিড় বেশি তো এই যে গ্রহগুলোকে তো নিয়ে আমি বলছি যে এই গ্রহগুলো এখানে থাকলে এই হয় এই গ্রহগুলো ওখানে থাকলে এই হয় সেগুলোর যদিও যদি খুব পীড়িত থাকে তা তো পারমানেন্ট প্রতিকার করতে হয় কিন্তু অনেকে হয়তো অর্থাভাবে হোক বা কোনো কারণে হোক হয়তো প্রতিকার করতে পারছেন না তাদের তারা ঘরোয়া উপাচারের মাধ্যমে যদি কিছুটাও যদি ভালো হয় তাহলে তাদের তো সেটা অনেক বেশি ভালো হবে তো সেই জন্য আজকে আমি ঠিক আজকে যেটাকে নিয়ে বলবো সেটা হচ্ছে মঙ্গলের উপাচার আচ্ছা মঙ্গলের উপাচার এখন মঙ্গল উপাচার কারা করবে। মঙ্গলের যে উপাচারগুলো বলবো সেই উপাচারগুলো কারা করবে দেখুন দেখো মঙ্গল কি দেয় মঙ্গল আমি ভালোটা বাদ দিচ্ছি উপাচার তখনই করতে হবে যেটা আমার খারাপ হচ্ছে সেটাকে খারাপটা যাতে না হয় মঙ্গলের ভালোর মধ্যে কী রয়েছে জমি দেয় বাড়ি দেয় এনার্জি দেয় সাহস দেয় পরাক্রম দেয় কনফিডেন্স লেভেল বাড়ায় হঠাৎ করে ভালো সিদ্ধান্ত নিতে পারে যদি মঙ্গল ভালো থাকে জন্মগোষ্ঠীতে কিন্তু মঙ্গলের গুণ বা অশুভ গুণগুলো কী গলা পর্যন্ত ঋণের জালে জড়িয়ে পড়া বেকারত্ব বেকারত্ব যখন আয় কমে যায় ব্যয় বেড়ে যায় তখনই তো মানুষ বিভিন্ন জায়গা থেকে ঋণের জালে জড়িয়ে পড়ে তো এই যে আয় কমে যাওয়া ব্যয় বেড়ে যাওয়া প্রচুর পরিমাণে ব্যয় এটা মঙ্গলের জন্য হয় এবং সেখান থেকে ঋণগ্রস্ত অবস্থা তৈরি হয় তো সেখানে গলা পর্যন্ত ঋণে ডুবে যাওয়া নাম্বার ওয়ান কিছুতেই ধার দেনা হচ্ছে প্রচণ্ড শত্রুতা ঘরে বাইরে কিছু কিছু মানুষ আছে ঘরে বাইরে পাড়া প্রতিবেশী প্রচণ্ড শত্রুতা ভোগে ঝগড়া অশান্তি লেগেই থাকে এগুলো মঙ্গলের কারণে হয় আবার দীর্ঘদিন ধরে কোনো মামলা চলছে লিটিগেশনের প্রবলেম রয়েছে কোনো মামলা মোকদ্দমা দীর্ঘদিন ধরে চলছে সেই মামলা মোকদ্দমা থেকে মামলা মোকদ্দমায় যে দীর্ঘদিন ধরে চলে সেটাও কিন্তু দেয় হচ্ছে অশুভ মঙ্গলের কারণে আবার রক্তপাত দুর্ঘটনা বিপত্তি আকস্মিক অ্যাক্সিডেন্ট এগুলো যে গ্রহটা দেয় সেটা হচ্ছে মঙ্গল সুতরাং যাদের জীবনে বারংবার বারংবার অ্যাক্সিডেন্ট হচ্ছে তারাও এই আমি আজকে যে উপাচারগুলো বলবো সেগুলো করতে পারে যারা প্রচণ্ড ধার ঋণের জালে রয়েছে তারাই করতে পারে বেকারত্ব সমস্যা যদি থাকে তারা করতে পারে এবং যদি শত্রুতা প্রবল চলে সাংসারিক অশান্তি হতে পারে পাড়া প্রতিবেশীর অশান্তি হতে পারে শত্রুতা যদি চলে তারাই এই উপাচারগুলো করতে পারে এবং যেটাকে নিয়ে বললাম আর যেটাকে নিয়ে বললাম যে মাঙ্গলিক দোষ যাদের রয়েছে মাঙ্গলিক দোষ থাকলে শুধু মাঙ্গলিক দোষের জন্য যে বিয়ে হয় না তা নয় মাঙ্গলিক দোষ অনেকাংশেই দায়ী বিয়ে না হওয়ার কারণে বা ডিভোর্স হওয়ার কারণে বা সেপারেশন হওয়ার কারণে মাঙ্গলিক দোষ অনেকাংশেই দায়ী তো সুতরাং তারা এই উপাচারগুলো তারা করতে পারে এগুলো হচ্ছে এটা এটা হচ্ছে মঙ্গলের উপাচার আমাকে অনেকে প্রশ্ন করে যে দেখুন শত্রুতা নাশ কি করে হবে শত্রুরা কি করে পরাস্ত হবে বাধা কি করে কাটবে মঙ্গলবারে লেবু লঙ্কার উপাচার করতে হবে লেবু লঙ্কার উপাচারটা কেমনভাবে করবে মঙ্গলবার লেবু লঙ্কার উপাচার আমি আগেও বলেছি আজকেও একটু বলে দিই দেখুন একটা ছবি দেখানো হবে এই দেখুন ছবিটা দেখুন সব লাল কাঁচা লঙ্কা এখানে তিনটে লেবু আছে দুটো লেবু ছবিতে দেখতে পাচ্ছেন কেন তিনটে তিনটে লেবু দুটো লেবু মানে প্রথমে দেখুন একটা একদম নিচে দেখুন একটা লাল কাঁচা লঙ্কা আছে তারপরে দেখুন একটা লেবু রয়েছে সেই লেবুটার ওপরে দেখুন একটা লাল লঙ্কা রয়েছে তার ওপরে আবার একটা লেবু দিতে হবে এখানে দুটো দেখাচ্ছে আপনারা তিনটে করবেন লেবু লঙ্কার উপাচার প্রথমে একটা লাল লঙ্কা তারপরে একটা লেবু তার উপরে আবার একটা লাল কাঁচা লঙ্কা তার উপরে আবার একটা লেবু তার উপরে একটা লাল লঙ্কা তার উপরে একটা লেবু টোটাল তিনটে লেবু দিতে হবে আর ওপরে দেখুন দুটো কাঁচা লঙ্কা রয়েছে এবং এটা দেখুন সুতো যে থ্রেডটা দিয়ে বা বাধা রয়েছে এটা হচ্ছে কালো সুতো বাজারে লেবু লঙ্কা এগুলো কিনতে পাওয়া যায় অনেক এসে অনেক দোকানের সামনেও ঝোলায় দোকানের বিক্রি বাড়ে দোকানের উপর নজর দোষ কমে ব্যবসা রাখা যেতে পারে বাড়িতেও এটা মঙ্গলবার বা শনিবার করা যেতে পারে কালো থ্রেড দিয়ে এটাকে বড় ছুঁচ পাওয়া যায় এরকম বড় ছুঁচ কালো সুতো দিয়ে ওই লেবু কটা লঙ্কা টোটাল লঙ্কা লাগছে দেখুন একটা দুটো তিনটে দুটো পাঁচটা টোটাল পাঁচটা লঙ্কা আর তিনটে লেবু কালো থ্রেড দিয়ে কালো সুতো দিয়ে এটাকে গেঁথে নিতে হবে গেঁথে নিয়ে একটু শুদ্ধভাবে করে জল দিয়ে একটু শুদ্ধ করে বাড়ির দরজার একদম মানে গেটের বাইরে লাগিয়ে দিন ব্যবসার গেটের বাইরে লাগিয়ে দিন শনিবার মঙ্গলবার দেখুন এতে অনেক শত্রুতা নাশ এবং আর কথা ভেরি ইম্পর্ট্যান্ট যেটা বাজারে যে লেবু পাওয়া যায় না সেটা হচ্ছে দুটো পিন আলপিন এই যে শেষ লেবুটা যেটা রয়েছে নিজে এখানে দুটো পিনকে এই যে শেষ লেবুটা দুটো আলপিনকে এইরকমভাবে দুটো আলপিন নেবেন এই আলপিন নিয়ে আলপিন দুটো এইরকম ক্রস আকারে এই লেবুর গায়ে গেঁথে দেবেন দিয়ে এটাকে আপনি কোনো একটা জায়গায় ভালো একটা জায়গায় ঝুলিয়ে দিন বা টাঙিয়ে দিন দেখুন শত্রুতা নাশ হবে বাধাও কাটবে দোকানের যাদের দোকানে যারা ব্যবসা করে সেখানে বিক্রি বাড়বে এটা খুব শক্তিশালী উপাচার নিয়ম হচ্ছে এক সপ্তাহ অন্তর অন্তর চেঞ্জ করা মঙ্গলবার করলে মঙ্গলবার শনিবার করলে শনিবার নতুবা পনেরো দিন অন্তর অন্তর হয় এক সপ্তাহ করলে বেশি ভালো নাহলে পনেরো দিন অন্তর অন্তর এটাকে চেঞ্জ করে আবার নতুন লাগাতে হবে মানে ইয়ে করতে হবে কিছুদিন করলেই ফল পাওয়া যাবে আমার একটা ফোন রয়েছে নিয়ে নি হ্যালো নমস্কার কে রয়েছেন আমি নাকতলা থেকে বলছিলাম হ্যাঁ বলুন কার সম্পর্কে জানবেন আমার মেয়ের সম্বন্ধে অনুষ্ঠান দেখেন পরিচিত কেউ এসেছিলেন দাদার কাছে না পরিচিত কেউ যায়নি আপনি অনুষ্ঠান দেখে খুব ভালো হ্যাঁ খুব ভালো লাগে

সোমবার জন্মবার মকর লগ্ন রাশি আপনার মেয়ে জানেন তুলার মকর লগ্ন কি বলে মকর নক্ষত্র দেবগণ নক্ষত্র হচ্ছে এইটা একটু জন্মচপটা দেখে নি লগ্ন উত্তরা রবি মৃগশিরা বুধ রোহিণী শুক্র তো অশ্লেষা নক্ষত্রে বসে রয়েছে মঙ্গল মৃগশিরাতে বসে রয়েছে বৃহস্পতি অনুরাধাতে ভালো উচ্চশিক্ষা দেয় ভালো এডুকেশন দেয় বৃহস্পতি অনুরাধা বসে বসে থাকলে এইটা হচ্ছে জন্মছক প্রথম কথা হচ্ছে যে দেখুন এর কিন্তু লগ্নের ষষ্ঠ স্থানে রবি মঙ্গল রাহু একসঙ্গে বসে আছে আপনার প্রথমে বললাম বৃহস্পতি অনুরাধা নক্ষত্র বসে আছে শিক্ষিত হবে সবই হবে চাকরি বাকরিও করবে বুঝতে পেরেছে কিন্তু মেন ব্যাপার হচ্ছে যে ছ নম্বর ঘরে রবি মঙ্গল রাহু একসঙ্গে বসে আছে খনার বচনে এটা বলছে শর্টকাটে এই কম্বিনেশনটাকে রবি কুজো রাহু মিলে গাছে দড়ি বন্ধন গলে এই যে রবি মানে রবি পূজো মানে মঙ্গল আর রাহু তিনটা গ্রহ একসাথে রবি কুজো রাহু মিলে গাছে দড়ি বন্ধন গলে রবি মঙ্গল রাহু যাদের একসাথে থাক জন্মকুষ্ঠিতে থাকবে তাদের পারিবারিক জীবন বা ফ্যামিলি লাইফ কখনো ভালো হবে না কি বললাম বুঝা যাচ্ছে

পরবর্তীকালে বিয়ে দিতে চাইবে না আর কোনো মানে সমস্যাটা রইই যাবে হ্যাঁ সাংসারিক জীবন কোনোদিন ভালো হবে না এই জায়গাটা ঠিক না করলে কেমন এই জায়গাটা ডेंजरस কম্বিনেশন রয়েছে আপনার মিট চার্টে সেটাকে ঠিক করুন আপনি 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 শুনতে থাকুন আর একটা বিষয় বলি যারা এই মুহূর্তে চেম্বারে আসতে পারছেন না বা তাদের জন্য যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন পয়লা এপ্রিল থেকেই তো অনলাইন প্রেডিকশন শুরু হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে 8584038638 8584038638 যারা দূরবর্তী স্থান থেকে যোগাযোগ করছেন নিকটবর্তী চেম্বারে যে কোনো কারণ হেতু আসতে পারছেন না তারা অনলাইনে যোগাযোগ করতে পারেন ভিডিও কল ভয়েস কলের সুযোগ তো রয়েছে এই ক্ষেত্রে অনলাইন প্রডেকশনের জন্য যে ফোন নম্বরে যোগাযোগ করবেন 8584038638 আর সমস্ত চেম্বারের বুকিং নাম্বার যাচ্ছে 8584038631 দেখুন নেচার হেল্পলাইন নম্বর যাচ্ছে কলকাতায় দাদার চেম্বার বলতে দক্ষিণ কলকাতার গোরিয়াহাটই একমাত্র কলকাতার চেম্বার সেই চেম্বারে বুকিং নেওয়ার জন্য আপনাদেরকে যোগাযোগ করতে হবে নাইন ডাবল জিরো সেভেন এই ফোন নাম্বারে বারাসাত ডাকবাংলো মোড়ের কাছে দাদার চেম্বার রয়েছে বারাসতের চেম্বারে যোগাযোগ করবার জন্য যে ফোন নাম্বার যাচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো এবং বর্ধমান এই দুটো চেম্বারের জন্য যোগাযোগের নম্বর দুর্গাপুরের বেনাচিটিতে তারা যে চেম্বার করেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি সিক্স অথবা নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন জিরো ফোর ওয়ান নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন জিরো ফোর ওয়ান আগরতলায় চেম্বার রয়েছে দাদার এপ্রিলের দু তারিখ শিলিগুড়িতে চেম্বার রয়েছে চৌঠা এপ্রিল শিলচর শিলচরে চেম্বার থাকছে ছয়ই এপ্রিল বহরমপুরে চেম্বার থাকছে এগারোই এপ্রিল নিচে ডিটেলিং যাচ্ছে আরও আপনারা যোগাযোগ করে নেবেন বর্ধমানের চেম্বার থাকছে এপ্রিলের তেরো তারিখ গৌহাটিতে পনেরোই এপ্রিল চেম্বার থাকছে কৃষ্ণনগরে সতেরোই এপ্রিল চেম্বার থাকছে দুর্গাপুরের ফোন নাম্বার বললাম চেম্বার থাকছে উনিশ তারিখ এপ্রিলের ১৯ তারিখ কোচবিহারে একুশে এপ্রিল চেম্বার থাকছে মালদায় চেম্বার থাকছে এপ্রিলের তেইশ তারিখ তেইশে এপ্রিল মালদায় চেম্বার থাকছে দিল্লির চেম্বার পঁচিশ তারিখ পঁচিশে এপ্রিল ব্যাঙ্গালোর সাতাশে এপ্রিল হলদিয়া আঠাশে এপ্রিল 8584038631 এই ফোন নম্বরে আপনারা ফোন করুন যে চেম্বার আপনার নিকটবর্তী হচ্ছে বুকিং নিতে চাইছেন এই ফোন নম্বরে যোগাযোগ করে ডিটেইলে কথা বলে নিন রাশিফলটা বলে নিন নালে আবার উপাচার বলতে গিয়ে বলে তারপর আমি উপচার আরো মঙ্গলের উপাচার বলছি কি করবেন রাশিফল সামনের সপ্তাহটা কেমন যাবে মেষ শত্রুপক্ষে শত্রুর দ্বারা ক্ষতির যোগ রয়েছে অর্থকরী বা উপার্জনের দিকটা অত্যন্ত ভালো যাবে একাধিক সূত্রে আয়ের যোগ সামনের সপ্তাহে মেষ রাশির জাতক বা জাতিকা পাবেন শেয়ার বা ফাটকা সূত্র আয় শেয়ার ফাটকা বা লটারি সূত্রেও অর্থপ্রাপ্তির যোগ চাকরিজীবীদের নতুন কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে কর্মক্ষেত্রে সাফল্য পদোন্নতি ও বদলির যোগ আসি বৃষ রাশি কর্মে বিশেষ সফলতা এবং সম্মান লাভ প্রেম প্রণয়ের বাধা ছোটখাটো ভ্রমণের যোগ জাতক বা জাতিকাদের সামনে সপ্তাহে রয়েছে শরীর স্বাস্থ্যের ব্যাপারে কথা খেয়াল রাখতে হবে হঠাৎ করে কোনো অর্থ লাভ হতে পারে কথাবার্তা এবং ব্যবহারে সংযম থাকা উচিত নচে ঝগড়াঝাটি বা অশান্তি লেগে যেতে পারে মানসিক চঞ্চলতা প্রচুর থাকবে বিষরাশি মানে ফোনে কেউ আছে কি নিয়ে বিষ রাশি মৃতুন পরে বলছি মিথুন বেশ হ্যালো কে রয়েছেন হ্যালো নমস্কার দিদি দুজনকে নমস্কার জানাচ্ছি আমি বলছি হ্যাঁ হ্যাঁ আমি দেখি যদিও বাইচান্স না দেখতে পাই ইউটিউব ফলো করি ভালো লাগে আমার নর্ন মানে নরদ এসেছিল তার ছেলের জন্য বারাসাত চেম্বারেই দেখিয়েছিলেন আহ নরদের ভালো মানে ছেলের ভালো চাকরিও হয়ে গেছে এবং বিয়েও হয়ে

দুটো তিরিশ রাত্রে তো দুটো তিরিশ এম আরাম মানে হুগলিতে জন্ম এক মিনিট শিলিগুড়ি থেকে আরামবাগ চলে আসতে হচ্ছে শিলিগুড়ি আলাদা আর আরামবাগ আলাদা আর বাংলাদেশের দর্শক বন্ধুদের একটা খুব আছে যে আমরা স্যার লাইন পাই না আধ ঘন্টা টাইম ডিফারেন্স আছে আর আমাদের যে এখানে হোয়াটসঅ্যাপ ভিডিও কল নাম্বার আছে একটা ওই নাম্বারে ফোন করলে আপনারা বাংলাদেশের লোকে যারা মানুষরা রয়েছে তারা কথা বলতে পারবেন আর বাংলাদেশে যদি যারা বাংলাদেশে থাকেন বাংলাদেশ থেকে প্রচুর ফোন আসে আমাদের কাছে তারপরে এই নাম্বারটা দেবেন এইট ফাইভ এইট ফোর জিরো এইট সিক্স এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে আপনারা অনলাইন নাম্বারে যোগাযোগ করতে পারবেন কারণ ওখানে কল করা তো মুশকিল হোয়াটসঅ্যাপে কল করতে পারেন আচ্ছা বেশ এটা বলি এটা শুক্রবার সাতানব্বই সালে জন্ম সাতাশ বছর বয়স এটা শুক্রবার জন্মবার ছিল হ্যাঁ শুক্রবার জন্মবার ছিল এর যেটা পাওয়া যাচ্ছে তুলা লগ্ন কন্যা রাশি চিত্রা নক্ষত্রে জন্ম দেবারীগণ কৃষ্ণ নবমী তিথি সূর্য সিদ্ধান্ত মতে অতিগণ্ড যোগে জন্ম অতিগণ্ড মানে অতিগণ্ড বল সোজা কথা অতিগণ্ড যোগে জন্ম যাই হোক লগ্ন বিশাখা রবি পূর্বাশালা বুধ পূর্বাশা শুক্র জ্যেষ্ঠা মঙ্গল উত্তর মঙ্গল রয়েছে উত্তর উত্তর বৃহস্পতি উত্তরাষারা শনি আবার উত্তর ভদ্রপদ শনি উত্তর ভদ্রপদ নক্ষত্রে থাকলে খুব তাড়াতাড়ি জীবনের সফল আসে আসতে চায় না সব কাজে দেরি হয় এই চাটে কালসর্পদোষ রয়েছে পূর্ণভাবে কাল সর্বদোষের চার এবং এটা নেগেটিভ কালচার प्रदोष বোঝা কথা রাহু যেদিকে রয়েছে তার একদিকে সব গ্রহ রয়েছে সুতরাং ভাগ্য সাথ দেবে না পড়াশোনা tacklesও চাকরি হতে পারবে না 27 বছর বয়স হয়ে গেছে সম্ভবত কোনো বিয়েটাও হয়নি না হয়নি হ্যাঁ তো চাকরি তো বলা শিখি হবে পড়াশোনায় ভালো কিন্তু ডিপ্রেশনের জার হতাশার জার ভাগ্য ভাগ্যের বাধার জার এইজন্য হচ্ছে না কাল সরপদশ ঠিক করতে হবে এটা দেখুন পূর্ণ কাল সরব দেখুন রাহু কেতুর এক দিকে সব গ্রহগুলো দেখতে পাচ্ছেন আর এক দিকটা দেখুন কোনো গ্রহ নেই সব গ্রহগুলো ফাঁকা ঘরগুলো এটাকে বলে পূর্ণ কাল সরপদশ এই দোষ না ঠিক করলে ভাগ্যগুণর দ্যুতে যাইবে না কাল সরপদশ খারাপ যদি নেগেটিভ কাল সরপদশ থাকে জীবনে প্রচুর বাধা বিপদতি পেতে হবে কাল সরপদশটা ঠিক করুন ঠিক করতে বলুন দেখবেন ও চাকরি হই যাবে বি আর চেষ্টা কি করব চেষ্টা করুন আরেক আগে কাল সরপদষ্টটা ঠিক করুন আপনি শুনতে থাকুন হ্যাঁ ধন্যবাদ শুনতে থাকুন নিতুন রাশিফলটা বলে দিই পারিবারিক সদস্যদের সঙ্গে কথা কাটাকাটি আর কি বলে পরিশ্রম প্রচুর হবে কিন্তু সামনের সপ্তাহে প্রাপ্তিযোগে যোগে বাধা কাজ করবে কিছুটা সাধারণ কিছুটা উন্নতি সপ্তাহ শত্রুতায় বিশেষ ক্ষতি কর্মে দায়িত্ব এবং প্রতিপত্তি বৃদ্ধি শারীরিক আঘাত প্রাপ্তির যোগ রয়েছে কর্কটের উচ্চপদস্থ কোনো ভালো প্রভাবশালী ব্যক্তির জন্য দ্বারা কর্মোন্নতি কর্মক্ষেত্রে আনন্দ অর্থ ব্যাপারে বা গৃহের কোনো বাড়ির কোনো সমস্যা বাইরের লোককে না পড়া না বলাই ভালো তাতে বিপদ আরও বাড়বে শরীর ভোগাবে পারিবারিক জীবন একটু অশান্তি যাবে ছোটোখাটো দুর্ঘটনার যোগও রয়েছে শত্রুতায় ক্ষতির যোগ রয়েছে সিংহ কার্য কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত সাফল্য নতুন কোনো কর্ম হতে পারে তবে এই সপ্তাহে কোনো ঝামেলা মামলা মোকদ্দমা এগুলো এড়িয়ে চলা উচিত কন্যা ব্যবসায়ীদের ক্ষেত্রে সফলতা সুপরামর্শে ভাগ্যোন্নতি অর্থাগমের যোগ প্রচুর রয়েছে ভালো অর্থাগম রয়েছে গৃহ পরিবেশে চাপ থাকবে মানসিক অস্থিরতা একটু ভোগাবে হতাশা একটু ভোগাবে আসি তুলারাশি আর্থিক ক্ষেত্রে বাধার সপ্তাহ শারীরিক ক্লেশভোগের সম্ভাবনা গৃহ এবং কর্ম পরিবেশে যেখানে কাজ করে তুলারাশি জাতক বা জাতিকারা সেই কাজের জায়গায় জটিলতা এবং অশান্তি বাড়বে বিদ্যায় বাধা কাটবে যারা চাকরিপ্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছেন তাদের জন্য কর্মপ্রাপ্তির যোগ ভালো রয়েছে আসি বৃশ্চিক রাশি কর্মে সাফল্য কি বলে জমি বাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সামনের সপ্তাহটা কিন্তু সেই জমি কিনুন বা বাড়ি কিনুন বাড়ি গাড়ি কিনুন সামনের সপ্তাহটা যতটা পারবেন বর্জন করবেন বিশেষ করে শনি মঙ্গলবারে জমি জায়গা বা বাড়ির কথাবার্তাগুলো বলবেন না ছোটোখাটো রক্তপাতের যোগও রয়েছে আর্থিক ক্ষেত্র মজবুত হবে ইনকাম বাড়বে মকর রাশি শরীর স্বাস্থ্য ভালো যাবে না অধিক আত্মবিশ্বাসের ফলে ভুগতে হবে শিক্ষার্থীদের ক্ষেত্রে শুভ দাম্পত্য ক্ষেত্রে মতের অমিল সাংসারিক অশান্তি কিছুটা ভোগাবে মানসিক অস্থিরতা হতাশাভাবে এবং একাকিত্ব বোধ ধনুর বাড়বে সামনে সপ্তাহে মকরে কর্মে সাফল্য নতুন কোন সুযোগ বা অপরচুনিটি আসতে পারে অর্থ লাভের যোগ রয়েছে হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে বহুদিন ধরে যে পরিকল্পনা আটকে ছিল সেটা সফল হবে কুম্ভের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীরা বা শত্রুরা পরাস্ত হবে আয়ের ক্ষেত্রটা অনুকূল ব্যক্তিগত ইচ্ছা ইচ্ছা পূরণের সপ্তাহ এই সামনের সপ্তাহটা আগুন থেকে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের একটু সাবধানে থাকতে হবে সামনের সপ্তাহ মিন সাংসারিক জটিলতা কাটবে বিয়ে বিবাহিত জীবনে অসা দাম্পত্য অশান্তির সমাধান হবে বিদ্যাচর্চার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া যাবে উচ্চপদস্থ ব্যক্তির কী বলে প্রভাবে কর্মোন্নতি আর্থিক দিক থেকে মিন রাশির জাতক বা জাতিকাদের সামনের সপ্তাহটা শুভই দেখা যাচ্ছে এই হচ্ছে মোটামুটি রাশিফল বেশ আরেকবার বলে রাখি অনলাইন প্রেডিকশনের জন্য যারা যোগাযোগ করতে চাইছেন দাদা কিছুক্ষণ আগে বলছিলেন বাংলাদেশ থেকে যারা যোগাযোগ করতে চাইছেন সেক্ষেত্রে এখানকার জন্য এইট আর যারা বাংলাদেশ থেকে যোগাযোগ করছেন প্লাস নাইন মারফত আপনারা যোগাযোগ করতে পারেন ভিডিও কল বলুন ভয়েস কল বলুন যোগাযোগ করে নেবেন অনলাইন প্রেডিকশনের ক্ষেত্রে যারা ইতিমধ্যেই চেম্বারে আসতে পারছেন না তাদের ক্ষেত্রেও যোগাযোগের একটা বিষয় রয়েছে খুব বেশি শত্রুতা থাকলে খুব বেশি অ্যাক্সিডেন্ট হলে খুব বেশি ঋণের জালে লাল সুতো পড়বে আর সঙ্গে কালো সুতো ব্ল্যাক থ্রেড সাতবার কাটে লোকের শত্রুতা কাটে সেই জন্য আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ছবি যদি কখনো দেখো দেখে উনি কিন্তু ব্ল্যাক থ্রেড কালো সুতো মা পড়িয়ে দিয়েছে সে এখনও কিন্তু তিনি পড়ছেন আর হলুদ সুতো আর্থিক দিক থেকে ভালো কিন্তু শত্রুতা বৃদ্ধি করে বৃদ্ধি করে বৃদ্ধি করে হ্যাঁ তো সেই জন্য লাল সুতো এবং কালো সুতো একসঙ্গে হাতে পড়া এটাও কিন্তু মঙ্গলবারে পড়তে হবে সকালবেলা পড়তে হবে স্নান করে উঠে পড়তে হবে সুতোটাকে একটু শুদ্ধ করে নিতে হবে তারপরে পড়তে হবে হ্যাঁ সেটার কিন্তু শুভ আর একটা কথা বলি যারা আমাকে ইতিমধ্যে দেখিয়েছেন আমাদের সতেরো তারিখে কিন্তু পুজো রয়েছে পুজো যারা এসে করাবেন তারা নাইন ডবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ানে নাম লেখাবেন আর যারা আসতে পারবেন না অনলাইনে পুজো দেবেন অনলাইনে ফর্দ পাঠিয়ে দেওয়া হবে পুজোর টাইম বলে দেওয়া হবে তারা নাইন ডবল জিরো সেভেন জিরো টু ফোর জিরো নাইন ফাইভ এই নম্বরে যোগাযোগ করুন বেশ আজকের পর্ব যেহেতু আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে দাদার আগামী পর্ব রয়েছে মঙ্গলবার সন্ধ্যে ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে সেই পর্বে আপনারা নজর রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে